বারবাডোসে ফসিথিবা টি-20 বিশ্বকাপ বিজেতা ভারতীয় টিম আসন্তা কালি ভারত ফেরিব। স্বতন্ত্র বিমানরে আসি দিল্লিরে পৌঁছিবে। 4 দিন পরে স্বতন্ত্র বিমান যোগে সমস্ত খেলাড়ি ও অফিসিয়াল ভারত ফেরিবে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভেটিবে বিশ্বকাপ বিজয়ী টিম। এনেই বিসিসিআই পক্ষরু স্বতন্ত্র বিমানর আয়োজন করা যাইছি। বারবাডোসে 2024 টি-20 বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। জুন 29 ফাইনাল ম্যাচ সরিলে বি বাত্যা বেরেল যোগু সেমানে ফসি রহিলে। ঘূর্ণিঝড় ল্যান্ডফল করিবা পরে টিম ইন্ডিয়াকু ফেরাই আনিবাকু বিসিসিআই পক্ষরু ব্যবস্থা করা যাইছিল। 17 বর্ষ পরে টি-20 বিশ্বকাপ বিজয়ী হয়েছি ভারত। 2007 মহেন্দ্র সিং ধোনিঙ্ক নেতৃত্বে ভারত টি-20 বিশ্বকাপ জিতিছিল। 2024 রোহিত শর্মাঙ্ক নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকাকু হরাই চ্যাম্পিয়ন হয়েছি। বিজয়ী টিমকু স্বাগত করিবা পাই উৎকণ্ঠার সহিত চাহি রহিছন্তি ক্রিকেট ফ্যান। প্রবীণ সাহু কলিঙ্গ টিভি প্রতিনিধি অধিক সূচনা পাই জড়ি হয়েছন্তি মো সহিত। প্রবীণ, কালি স্বদেশ ফেরিবে বিশ্ব বিজেতা ভারতীয় টিম, সবু ফ্যান্স মানে অপেক্ষা করে রহিথিলে কেতেবেলে ফেরিবে এবং সে কালি ফেরুছন্তি? বিলকুল, ইয়ে গোটে বড় গুড নিউজ বলে কোয়া যাই পারে তমাম প্রশংসক মানক পাই যে মানে অপেক্ষা করেছিলে যে টিম ইন্ডিয়ার সদস্য মানে টিম ইন্ডিয়ার খেলাড়ি মানে কেতেবেলে স্বদেশ ফেরিবে। দেখুন তো 3 থেকে 4 দিন হয়ে গলানি বারবাডোস সে টিম ইন্ডিয়ার সদস্য মানে ফেরিছন্তি, কিন্তু ইয়ে গোটে গুড নিউজ আসিছি যাহা সূচনা মিলুছি যে টিম ইন্ডিয়ার সদস্য মানে আসন্তাকালি সকাল 6টায় দিল্লিতে পৌঁছিবে। যে স্বতন্ত্র চার্টার্ড ফ্লাইট করা যাইছিল সেই চার্টার্ড ফ্লাইট আসন্তা কালি সকাল 6টায় দিল্লির বিমানবন্দরে পৌঁছিব। বড় অপডেট রয়েছে, আপনার জানিছেন গতকালি এ সম্পর্কের বিসিসিআই র উপাধ্যক্ষ রাজীব শুক্লা বি সূচনা দিয়েছিলেন যে খুব শীঘ্র টিম ইন্ডিয়ার সদস্য মানে বারবাডোস বাহারে এবং 3 থেকে 4 দিন হয়ে গলা পরে পরে টিম ইন্ডিয়ার সদস্য মানে সুরক্ষিত ভাবে বারবাডোস বাহারিকি পৌঁছিবে। টিম ইন্ডিয়ার সদস্য মানে দিল্লিতে ফ্লাইট পৌঁছিব, চার্টার ফ্লাইট পৌঁছিব সকাল 6টায় আসন্তকালি, ইয়ে খবর সামনাকু আসুচি। কিন্তু আপনার কথা বি জানিবা দরকার যে টিম ইন্ডিয়াকু স্বাগত করিবা পাই এপটে প্রস্তুতি বি আরম্ভ হয়ে গলানি। দিল্লি বিমানবন্দরে পৌঁছিবা পরে তাঙ্কু কেমিতি স্বাগত করা যাব এই নিয়ে মধ্যে বন্দোবস্ত হয়ে সারিছি। এবং আসন্তকালি টিম ইন্ডিয়ার সদস্য মানে ভারত ফেরিবা পরে দিল্লিতে ফেরিবা পরে পরে ইয়ে খবর রয়েছে প্রধানমন্ত্রী মোদীকু ভেটিবে। প্রধানমন্ত্রী মোদীকু ভেটিবার কার্যক্রম রয়েছে, এ সম্পর্কে মধ্যে খবর সামনাকু আসুচি। আপনার জানিছেন বিসিসিআই তরফর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে টিম ইন্ডিয়া পাই ঘোষণা করা যাইছিল পুরস্কার রাশি, এবং তাপরে পরে টিম ইন্ডিয়ার সদস্য মানুষ সুরক্ষিত ভাবে বারবাডোস কেমিতে অনাযিব সে নিয়ে পুরা প্রক্রিয়া জারি রয়েছিল। আপনার কথা বি জানিছেন যে বিসিসিআই র সচিব যে অনেক রাজীব ক্ষমা করিবে বিসিসিআই যে উপাধ্যক্ষ রাজীব শুক্লা যে অনেক গতকালি সূচনা দিয়েছিলেন, কিন্তু জয় সাহা বিসিসিআই সচিব সে গতকালি নুহে 2 দিন আগর সূচনা দিয়েছিলেন যে আমি এটি সুরক্ষিত ভাবে অছু, যে আয়োজক অনেক বারবাডোস সেমানে আম উপরে গুরুত্ব দেউছন্তি, আমি কেমিতি সুরক্ষিত ভাবে এটি রহিবু তা উপরে গুরুত্ব দেউছন্তি, এটি আমার কোনোসি অসুবিধা নাহি। কিন্তু গতকালি টিম ইন্ডিয়ার সদস্য মানে ফেরিবার কার্যক্রম থিলা, তাপরে পরে কোহা যাউছিলা যে বুধবার সন্ধ্যারে তাঙ্কর ফ্লাইট বাহারিব বারবাডোস রু এবং দিল্লিতে আসিকি পৌঁছিব। কিন্তু ইয়ে গোটে বড় অপডেট সামনাকু আসুছি, টিম ইন্ডিয়ার সদস্য মানে আসন্তকালি সকাল 6টায় পৌঁছিযিবে দিল্লি বিমানবন্দরে চার্টার ফ্লাইট যোগে। বিসিসিআই পক্ষরু যে চার্টার ফ্লাইট আরেঞ্জ করা হয়েছিল সেই চার্টার ফ্লাইটে পৌঁছিবে টিম ইন্ডিয়ার সদস্য। বিলকুল প্রবীণ, যেভাবে ভাবে আপনার সূচনা দেউছন্তি যে আসন্তকালি সকাল 6টায় স্বদেশ ফেরিবে বিশ্ব বিজেতা এবং প্রত্যেকটি ভারতীয় বর্তমান সেমানক অপেক্ষা করে রয়েছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকু মধ্য ভেটিবার কার্যক্রম রহিছি। বহুত বহুত ধন্যবাদ আপনাদের সমস্ত সূচনা এবং আলোচনা পাই।